আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরও একটি ড্রোন ভূপাতিত। সিরিয়ার বিমান হামলায় তুরস্কের আরও দুই সেনা নিহত। ট্রাম্প ফিরতেই দিল্লির মার্কিনদের সতর্কতা যুক্তরাষ্ট্রের। থমথমে দিল্লিতে এবার অ্যাসিড হামলা, আহতদের বেশিরভাগই মুসলিম। তিন প্রতিবেশী দেশ $150 কোটি ইস্পাত রপ্তানি করেছে ইরান। এবং সর্বশেষ থাকছে আজান দেওয়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সীমান্তবর্তী নাজরান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, নাজরান প্রদেশের আল শাওয়া এলাকায় পার্বত্য অঞ্চলে গোয়েন্দা বৃত্তির জন্য উড়ছিল। এ অবস্থায় ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। ওই সূত্রে জানায়, ড্রোনটি ভূপাতিত করার কাজে ইয়েমেনি সেনারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। নতুন ধরনের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার কয়েকদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল। ইরানের সামরিক বাহিনীর দাবি করেছে, নতুন ক্ষেপণাস্ত্র যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি বদলে দেবে। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সাদা প্রদেশে বেসামরিক জনগণের উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী সেনারা গোলাবর্ষণ করে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলি প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের অন্তত দুই সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেওয়া সিরিজ পোস্টে এই খবর জানিয়েছে খবর পার্স টুরের। টুইটার বার্তায় জানানো হয়েছে, সিরিয়ার বিমান হামলায় তুরস্কের আরও দুই সেনা আহত হয়েছে। তবে সিরিয়ার পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়নি। আজকের এই দুই সেনাসহ সিরিয়ার হামলায় এ পর্যন্ত তুরস্কের 18 সেনা নিহত হয়েছে। ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সেখানে সেনা মোতায়নের মাধ্যমে কার্যত উগ্রবাদী সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার বিমান হামলার পর দেশটির সরকারি বাহিনীর অবস্থানে তুর্কি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া সিরিয়ার তিনটি ট্যাঙ্ক দখল করেছে বলেও দাবি করেছে তুরস্ক মন্ত্রণালয়। সিরিয়ার প্রায় শতকরা 90% এলাকা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে একটা বিরাট অংশ এখনও উগ্রবাদী সন্ত্রাসীদের দখলে রয়েছে। ইদলিব এখন সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি বলেও বিবেচিত হচ্ছে। সন্ত্রাসীদের চূড়ান্ত পতনের জন্য সিরিয়ার বাহিনী মিত্র যোদ্ধাদের নিয়ে অভিযান চালাচ্ছে। এতে বিমান সহায়তা দিচ্ছে রুশ সেনারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর শেষে দেশে ফেরার পরেই দিল্লিতে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তার সরকার। আনন্দবাজার পত্রিকা জানায়, বুধবার একটি নির্দেশিকা জারি করে ভারতে থাকা মার্কিনদের উত্তেজনাপূর্ণ এলাকা এড়িয়ে চলতে বলেছে ট্রাম্প প্রশাসন। সোমবার দুদিনের সফরে ভারতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, মঙ্গলবার রাতে তিনি ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। তার আগে সন্ধ্যার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ভারতের ধর্মীয় স্বাধীনতা এবং দিল্লির সংঘর্ষ নিয়ে তাকে প্রশ্ন করা হলে জবাবে মার্কিন প্রেসিডেন্ট সংঘর্ষের বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই মন্তব্য করেছিলেন। কিন্তু ট্রাম্প মুখে একথা বললেও হোয়াইট হাউস যে দিল্লির অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন তা স্পষ্ট হলো তার দেশে ফেরার পর মার্কিন নাগরিকদের দেওয়া ওই সতর্কতায়। বুধবার জারি করা নির্দেশিকায় দিল্লির সহিংসতার ঘটনায় বিস্তারিত তুলে ধরে সাবধান করা হয়েছে ভারতে থাকা আমেরিকানদের। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর পূর্ব দিল্লিতে হিংসাত্মক প্রতিবাদ চলছে, ভারতে থাকা মার্কিন নাগরিকদের সেই কারণেই সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব এলাকাগুলোতে গণ্ডগোল চলছে সেগুলোতে এড়িয়ে চলুন। দিল্লির সংঘর্ষ ঠেকাতে বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করেছে পুলিশ। অবরুদ্ধ হয়ে আছে উত্তর পূর্ব দিল্লি, বেশ কয়েকটি স্টেশনে বন্ধ মেট্রো রেল চলাচল। এ বিষয়গুলো উল্লেখ করে যুক্তরাষ্ট্র সাবধান করেছে, অস্থিরতা সম্পর্কে জানতে রাস্তা, মেট্রো ও অন্যান্য যানবাহন সম্পর্কে তথ্য পেতে স্থানীয় টিভি চ্যানেলগুলোতে নজর রাখুন। ভারত সরকার বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করেছে, যার মানে চারজনের বেশি মানুষ এক জায়গায় জামায়াত হওয়া নিষেধ, সেটিও মাথায় রাখুন। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ বিরোধিতাকারী ও সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 34 জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার অর্থাৎ 26 ফেব্রুয়ারি এই সংখ্যা ছিল 27 জনে। এ ঘটনায় আরও 200+ মানুষ আহত হয়েছে, হতাহতদের বেশিরভাগই মুসলিম। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি ফিরিয়ে আনার আবেদন জানানো ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সংঘর্ষ কবলিত এলাকা সফরের পরও বুধবার অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে দিল্লির ভজনপুর, মৌজপুর ও কারাওয়াল নগর এলাকাগুলোতে। মৌজপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি এখনও থমথমে। জোহরাপুর ও ভজনপুরায় বুধবার নতুন করে দাঙ্গা হয়েছে। উত্তরপ্রদেশের লাগোয়া জোহরপুরের পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারীদের সংঘর্ষ হয়েছে। রাতেও ভজনপুরা থেকে আটকে পড়া মানুষদের ফোন এসেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কাছে। গভীর রাতে ব্রহ্মপুরী ও মুস্তাফাবাদ থেকে খবর আসে ফের অশান্তি শুরু হয়েছে, আহতের সংখ্যা 200+। অনেকের মাথায় গুরুতর চোট, আহতদের অন্তত 46 জনের শরীরে বুলেটের ক্ষত মিলেছে। আর একটি উদ্বেগজনক বিষয়, মুস্তাফাবাদ থেকে বৃহস্পতিবারও বেশ কিছু আহত মানুষ এসেছিলেন হাসপাতালে, তাদের অনেকেরই অ্যাসিড ঢালা হয়েছে, দৃষ্টি হারিয়েছেন চারজন। খুরশিদ নামে একজন দুচোখই নষ্ট হয়ে গিয়েছে। তেগ বাহাদুর হাসপাতাল থেকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে আসার জন্য অ্যাম্বুলেন্সও পাননি, তিনি গিয়েছেন রিকশায়। দুই চোখসহ পুরো মুখ ঝলসে গিয়েছে ওয়াকিলের। এইসব মানে করে দিচ্ছে 2003 সালের গঙ্গাজল ফিল্মের কথা। অ্যাসিড দিয়ে চোখ জ্বলে ঝলসে দিয়ে পুলিশের বাহিনীর নেওয়া ভয়াবহ সেই কাহিনী। এটা স্পষ্ট, আগুন লাগানো পাথর ছোড়াছুড়ি গুলির সঙ্গে গঙ্গাজল অর্থাৎ অ্যাসিডের আয়োজন করা হয়েছে রীতিমতো আটসাট বেঁধে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বুধবার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে পুলিশকেও অ্যাসিড হামলার মুখে পড়তে হচ্ছে। জাফরাবাদ, মৌজপুরে এখন শ্মশানের নিরাপত্তা, ফাঁকা রাস্তা জুড়ে পাথর, ইট ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা, লোহার ট্রড, ভিতরের গলি থেকে পাকিয়ে পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। মৌজপুরের গলি একটি দোকানে আগুন নেভেনি, দোকানের মালিক কোন ধর্মের তা দেখেই আগুন লাগানো হয়েছে। এই পাহাড় ধর্মের জোরে যাদের দোকান বেঁচে গেছে, অন্য গলিতে সেই ধর্মের জোরেই দোকান পড়েছে। জাফরাবাদের এক বাসিন্দা বলেন, ভারতের মহল্লায় অশান্তি চলছে, কোথায় কতজনের লাশ পড়ে আছে কেউ জানে না, পুলিশ এখনও ঢুকতে পারেনি ভিতরে। চাঁদবাগে গত 2 দিন ধরেই টানা অশান্তি চলছে, বুধবার সেখানে নর্দমার মধ্যে ইন্টেলিজেন্স ব্যুরোর তরুণ কর্মী অশ্বিন শর্মার লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের আঙ্গুল স্থানীয় আপ বিধায়ক তাহির হোসেনের দিকে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার থেকেই হোসেনদের বাড়ির ছাদ থেকে পাথর, পেট্রোল বোমা ছোড়া হচ্ছিল। খাজুরিখাসের গামরি এক্সটেনশনে মোহাম্মদ সাঈদ সালমানি মঙ্গলবার দুধ কিনতে বেরিয়েছিলেন, বাড়ি ফিরে ফেলে দেখে পুরো হিংস্র জনতা ঘিরে ধরেছে তার পুরো বাড়ি। সালমানি ছুটে গেলেও পাড়ার লোকেরা তাকে বাড়ির দিকে যেতে দেয়নি, তার দর্জির দোকান পুড়েছে। আগুনে পুড়ে নিহত হয়েছে 85 বছরের মা আকবরী। তেগ বাহাদুর ও লেকনায়ক জয়প্রকাশ হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, হতাহতদের বেশিরভাগই গরিব বা মধ্যবিত্ত। 28 বছরের মুবারক হোসেন দ্বারভাঙ্গা থেকে বাবারপুরে এসে শ্রমিকের কাজ করতেন। বিজয় পার্কে তার বুকে গুলি লাগে। মুদাশির খান, শাহিদ খান অলভি অটো চালাতেন। রাহুল সোলাঙ্কি, বিনোদ কুমার, বীরভান সিংহেরা কেউই বাজার করে বা কাজ সেরে ফিরছিলেন। ভজনপুরার মারুপালিকে কপালে পয়েন্টে ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছে। দিল্লির গুরু তেগ বাহাদুর
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে 30 জনের মৃত্যু হয়েছে ওই হাসপাতালে। নিহতদের মধ্যে রয়েছে এক নারীও। 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। 2 জনের মৃত্যু হয়েছে LNGP হাসপাতালে আর 1 জনের মৃত্যু হয়েছে জগ পরিবেশ চন্দ্র হাসপাতালে। সোমবার সংঘর্ষের প্রাণ হারিয়েছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল। দিল্লি পুলিশের ওই ঘটনায় এখনও পর্যন্ত 18টি FIR দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 106 জন। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা কর্মীদের কনভয় নিয়ে ফের উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। যান সবচেয়ে উপদ্রুত এলাকাগুলোর অন্যতম জাফরাবাদে। বুধবার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। দুপুরে জাফরাবাদের মেট্রো স্টেশনের নিচেই রাস্তা আজ শুনশান। একটু দূরেই মোজপুর চকেও রাস্তা ছিল জনমানব শূন্য। শনিবার থেকেই জাফরাবাদের CAA বিরোধীরা রাস্তা অবরোধ করেছিলেন। রোববার থেকে পাল্টা CAA-র পক্ষে জামায়াত শুরু হয়। দিল্লি পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত 18টি FIR হয়েছে, 106 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের আত্মীয়দেরকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বুধবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন দাঙ্গায় মৃত্যু হলে ক্ষতিপূরণের কোনো প্রশ্নই নেই। গত 2 দিন যেসব এলাকায় অশান্তি হয়েছিল সেখানে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত, কিন্তু শান্ত মানে শান্তি নয়, নিরাপত্তাও নয়। বুধবার দুপুরেই দেখা গেল মুস্তাফাবাদ এলাকায় একমাত্র মেয়ের হাত ধরে প্রাণ ভয়ে মহলা ছাড়ছেন এক নারী। কারো বিরুদ্ধে অভিযোগ নেই তার মুখে, পিছনে ফেস টুপি কুর্তা পায়জামার স্বামী, মাথায় পিঠে ব্যাগ লেপ কম্বল, বাড়ি দোকান পুড়েছে, পথে নেমেছেন নিরাপদ কোনো আশ্রয়ের খোঁজে। ইসলামী প্রজাতন্ত্র ইরান গত বছর 8 মাসে প্রতিবেশী ইরাক, তুরস্ক ও আফগানিস্তানে প্রায় $150 কোটি খনিজ দ্রব্য ও ইস্পাত রপ্তানি করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানিয়েছে এই 8 মাসে ইরান প্রতিবেশী 3টি দেশে 75 লাখ টন খনিজ দ্রব্য ও ধাতব পদার্থ রপ্তানি করেছে। 2019 সালের মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে শুধু ইরাক একাই অর্ধেক পণ্য গ্রহণ করেছে। ইরানের দেওয়া তথ্য মতে ইরান থেকে ইরাক 57,13,000 টন খনিজ দ্রব্য এবং ধাতব পদার্থ আমদানি করেছে, যার মূল্য $79,80,00,000। এ সময়ের মধ্যে তুরস্ক ইরান থেকে 5,12,000 টন পণ্য আমদানি করে, যার মূল্য $39,30,00,000। এছাড়া আফগানিস্তানে আমদানি করেছে 22,75,000 টন খনিজ দ্রব্য ও ধাতব পদার্থ, যার মূল্য $22,91,00,000। 2018 সালে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার পর তেহরান খনিজ পদার্থ এবং ইস্পাত রপ্তানির উপর বিশেষভাবে জোর দিয়েছে। এজন্য ইরান ইস্পাত উৎপাদনের পরিমাণ অনেক বাড়িয়েছে। গত বছর সারা বিশ্বে যে পরিমাণ ইস্পাত উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার তুলনায় 20 গুণ উৎপাদন বাড়িয়েছে ইরান। মসজিদে মাইক ব্যবহার করে মুসল্লিদের নামাজের জন্য আজান দেওয়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের নিউ জার্সির পিটারসন শহরে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে এর আগে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত শব্দ দূষণ বিরোধী আইনের কারণে মাইকে আজান দেওয়া যেত না। এর বদলে মসজিদের ভিতরে বক্স ব্যবহার করে স্বল্প মাত্রার ভলিউমে আজান দেওয়া হতো। কাউন্সিল অন ইসলামিক রিলেশনের নিউ জার্সির প্রধান সালেদিন মাকসুদ বলেন, আজানের ব্যাপারে মাইক ব্যবহারের অনুমতির বিষয়ে 7 কর্মকর্তার সবাই একমত হয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা মুসলমানদের ধর্মীয় বিষয়টি সেভাবেই দেখবে বলে মনে করেন তিনি। পিটারসন শহরে 30,000 মুসলমানে বসবাস করেন। চার্চে যেভাবে বেল বাজানো হয় একইভাবে নিজ সম্প্রদায়ের মানুষদের নামাজের জন্য ডাকা হয় আজান দিয়ে। 15টি মসজিদ রয়েছে সেখানে। প্রতিদিন 5 বার এভাবে আজান দেওয়া মুসলমানদের ধর্মীয় বিষয় বলেও উল্লেখ করেন সালেদিন মাকসুদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।
ধন্যবাদ।